ট্যাক্সেবল ইনকামের উপরে কি করব, ট্যাক্সেবল ইনকামের উপরে কি পাবো কত, 10% কত পাবো, 10% এলিজিবল, তাহলে এলিজিবল ইনভেস্টর কত, 5 লাখ টাকা, এই 5 লাখ টাকা উপরে পাবো 10% হবে কত, 50,000 টাকা, 50,000। এই 50,000 টাকা আমরা রিবেট হিসাবে এখান থেকে বাদ দিয়ে দিলাম। এবার আসো সারসাজ, সারসাজের লটা আসো, সারসাজটা বলা আছে সেকশন 16A তে, যদি কোনো ব্যক্তির 3 কোটি টাকার উপরে সম্পদ থাকে তাহলে তাকে সারসার দিতে হবে, কত কোটি টাকা, 3 কোটি, 3 কোটি টাকার উপরে যদি থাকে তাহলে তাকে 3 কোটি টাকা পর্যন্ত মাফ, আর 3 কোটি টাকার উপরে কোনো সম্পদ থাকে অর্থাৎ আমার বাড়ি গাড়ি ইনভেস্টমেন্ট এই সমস্ত যদি আমার রিটার্ন অনুযায়ী যদি আমার 3 কোটি টাকার উপরে হয় তাহলে আমাকে সারসার দিতে হবে, কত, 3 কোটি থেকে 10 কোটি, কত সারসার রেট কত, 10% অফ নেট ট্যাক্স পেয়েবল, 10% অফ নেট ট্যাক্স পেয়েবল, অর্থাৎ আমার যদি কি 3 কোটির উপরে হয় এবং 10 কোটির মধ্যে থাকে তাহলে আমাকে আমার যে ট্যাক্স লাইবিলিটি হয় তার 10% আমাকে কি করতে হবে, সারসার দিতে হবে। তাহলে ক্যালকুলেশনটা কিভাবে হয় দেখো, নেট ট্যাক্স লাইবিলিটি কিভাবে ক্যালকুলেশন করা হয়, এই যে এখানে দেখো পাশে আমি বের করেছি যে নেট ট্যাক্স লাইবিলিটি হলো যে আমার যে 10,45,000, 10,45,000 থেকে আমি বাদ দেব কত, 10,45,000 থেকে বাদ দেব আমি 1 মিনিট, 56,000 স্যার, একটা মিনিট, এই যে নেট ট্যাক্স লাইবিলিটি হলো যে আমার যে গ্রস ট্যাক্স লাইবিলিটি আছে কত, 10,45,000, এই 10,45,000 থেকে ইনভেস্টমেন্ট রিবেট বাদ দেওয়ার আগে যে পরিমাণ ট্যাক্স লাইবিলিটি থাকবে সেটা হবে আমার নেট ট্যাক্স লাইবিলিটি, অর্থাৎ 10,45,000 থেকে, 10,45,000 থেকে আমি কি করলাম ইনভেস্টমেন্ট রিবেটটা কি করলাম বাদ দিলাম, বাদ দেওয়ার পরে আমার নেট ট্যাক্স লাইবিলিটি আসলো 9,95,000, এই 9,95,000 পরে আমার 10% আসে 99,500, আমার নেট ট্যাক্স লাইবিলিটি হলো যে 9,95,000 টাকা, এই তার থেকে আমি 10% ধরলাম, যেহেতু আমার ট্যাক্স লাইবিলিটি উপরে 10% দিতে হবে তাহলে সেখানে আমার আছে কত, 99,500, এটা হচ্ছে চার্জ, এটাকে এটা তোমাকে পেমেন্ট করতে হবে এডিশনাল ট্যাক্স, তাহলে আমার ট্যাক্স 10,45,000 টাকা প্লাস 99,500 মাইনাস 8,56,000 টাকা ইকুয়াল টু নেট ট্যাক্স লাইবিলিটি হবে 2,48,500, এটা হচ্ছে আমার নেট নেট ট্যাক্স লাইবিলিটি পেয়েবল আন্ডার সেকশন 74 অনুযায়ী বিফোর সাবমিশন অফ দ্য রিটার্ন, এটা আমাকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ আমার নেট ট্যাক্স কত এটা আমি এই এখান থেকে বের করে রেখেছি। প্রথম দিন একটু জটিল মনে হবে, বাট এটাকে আমরা সেকেন্ড টাইম যখন এটাকে রিভিউ করব তখন কিন্তু অনেক ইজি হয়ে যাবে তোমাদের কাছে, প্রথমবার আমরা পড়লাম, পড়ার পরে আমরা এখান থেকে মনে করো 30% জানলাম অথবা 50% জানলাম, 40% জানলাম, 60% জানলাম, 80% জানলাম, এরপরে সেকেন্ড টাইম যখন আমরা রিভিউ করব তখন দেখবে যে বাকি রিমেনিং পার্সেন্টেজগুলো আমরা কিন্তু অ্যাবজর্ব করতে পারবো, এরপরে থার্ড টাইম ফোর্থ টাইম করে আস্তে আস্তে করার পরে আরও তোমাদেরকে 4 থেকে 5 বার রিভাইজ করতে হবে, রিভাইজ করার পরে তখন তোমাদের কি হয়ে যাবে এটা তোমাদের অনেক ইজি হয়ে যাবে। কোশ্চেন ছিল স্যার, বলো
স্যার আজকে যে সিয়াটা ক্লাসটা নিচ্ছেন স্যার, এটাতে তো অনেক বড় একটা ম্যাথ আছে, সবটা মিলে আমরা যদি একটু প্র্যাকটিস করতে পারতাম অনেক ইফেক্টিভ হতো। স্লাইডটা স্যার যদি কাইন্ডলি, আমরা যেই এটাতে ক্লাস করতেছি ওই মেইলটাতে যদি স্যার একটু রিপ্লাই দিয়ে দেন কাইন্ডলি, সবাই পাঠিয়ে পেয়ে দিচ্ছি, যেত। অলরেডি সেন্ড ওকে স্যার, থ্যাংক ইউ দিয়ে স্যার। দিয়েছে অলরেডি। ওকে, এখন তো তুমি তো ভালো কথা বললা, কিন্তু তোমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবা যে প্র্যাকটিস করবা? জি স্যার। স্যার সবচেয়ে ভালো হয় স্যার সিয়ার দিয়ে দিন স্যার, কে দিয়ে দিলে স্যার সবাই পেয়ে যাব। দিয়ে দিতেছি দিয়ে দিতেছি অলরেডি। আমি সেটা বলতেছি না, আমি বলতেছি তোমরা কি প্র্যাকটিস করবে সেরকম গ্যারান্টি কি আছে? করবো ইনশাল্লাহ স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে প্র্যাকটিস না করলে স্যার আপনার কি আসবে? আপনাদের কিছু আসবে যাবে না? হ্যাঁ, আমার অবশ্যই আসবে যাবে, কারণ এটা সিএ প্রফেশনের জন্য অত্যন্ত জরুরি জরুরি যে তোমরা ট্যাক্সটা জানো। ট্যাক্স না জানলে তোমরা সমাজকে কলঙ্কিত করবে, সমাজকে কলুষিত করবে। সরি, আমি নেগেটিভলি বলতেছি, কারণ এই ট্যাক্স লটা মেডিসিনের মতো। তুমি যদি কি ভুল ট্যাক্স অ্যাডভাইস করো যে ভুল মেডিসিন খেয়ে মানুষ যেরকম মারা যায়, সেরকম ভাবে তোমরা সমাজকে কলুষিত করবে। বুঝাতে পারি নাই? বুঝছি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। জি স্যার, জি স্যার। তো আশা করি এখানে ট্যাক্স শিখবে, যাতে করে ভুল ট্যাক্স ট্যাক্সের ট্রিটমেন্ট করার কোনো সুযোগ যেন না থাকে। ওকে, এখন আমরা প্রিলিমিনারি এটা আলোচনা করলাম, আমাদের নেক্সট স্টেপে আমরা কি করব সেটা একটু বলো। কি করব বলো স্যার? ইনকাম ফ্রম ইন্টারেস্ট এন্ড সিকিউরিটিজ, ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে তো তাই আসবে, পরে ইনকামটা কি আসবে? অন্যদের মতামত বলো, কি করবো নেক্সটে, কিভাবে এটাকে পড়বে অন্যরা বলো, আপনার শেয়ার করো, অন্যদের উপকার হবে। আমরা তো আমি তো প্রথম ক্লাস করলাম, এখন নেক্সট স্টেপে তোমরা কোন মেথডে আগাবা একটু আমাকে বলো। এখানে তো আমাদেরকে এটা অবজার্ভ করতে হবে, এটা 100% ক্লিয়ার না হওয়া পর্যন্ত নেক্সট ক্লাসে যাওয়া যাবে না। কি বলেছে? কি বলেছি? এটা ফুল ক্লিয়ার হবে। ওকে, তাহলে নেক্সট স্টেপ হবে, আমি আজকে যেভাবে ক্লাসগুলো পড়েছি এখানে স্টেপ বাই স্টেপ, এখানে স্টেপগুলো দেওয়া আছে, এই যে স্টেপগুলো পড়বে, স্টেপগুলো পড়ে পড়ে তোমাকে আগে জানতে হবে। স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি, এখানে 11টা স্টেপ আছে, এই 11টা স্টেপ অনুযায়ী জানবে, ফরম্যাটটা দেখবে। আমি যেভাবে যে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে সাইকেল অনুযায়ী পড়িয়েছি এভাবে তোমরা পড়বে, পড়ে অ্যাবজর্ব করার চেষ্টা করবে। আগামী ক্লাসে এটা নিয়ে আমি 10 মিনিট আলোচনা করব, তোমাদের প্রশ্নটা ওখানে করতে পারবে যদি তোমরা এখানে পড়ো, প্র্যাকটিস করো। আর প্র্যাকটিস না করলে তো তোমরা অবাগা হবে, তোমরা বেনিফিটটা পাবে না। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমার নিজের ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন করার জন্য এটা লাগবে। তুমি ডাক্তার যখন হবে তখন তোমার নিজের জন্য ট্রিটমেন্ট করতে হবে না, হবে কি না? তো এখন তুমি যদি তোমার পেটে ব্যথা, তুমি প্যারাসিটামল খাইলা 3টা একাত্রে,
তুমি তো জানো না আসলে প্যারাসিটামলের কার্যকারিতা কি, তাহলে কি হবে? না স্যার, হবে না, হবে না। তোমাকে জানতে হবে, তোমাকে জানতে হবে, নিজের জন্য হলে জানতে হবে। তো শিখো, নিজের জন্য শিখো যে হাউ টু ক্যালকুলেট ট্যাক্স লাইবিলিটি, এটা নিজের জন্য শিখো। আগামী ক্লাসে দেখা হবে। আজকে আমার অন্য একটা শিডিউল আছে, আমি তোমাদেরকে খুব দ্রুত অনেক ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল ক্লাসটা নিলাম, বাট আমার এক্সপিরিয়েন্স বলে যারা শেখার তারা অবশ্যই শিখবে এবং আগামী ক্লাসে আমার সাথে আলোচনা করবে, যাতে করে পরবর্তী ক্লাসে আমরা যেন আর একটু জটিল ক্যালকুলেশনটা করে যেন শিখতে পারি। আমি সিনোসিসটা পাঠিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই অবশ্যই এটাকে আগামী ক্লাসের জন্য প্রিপারেশন নিয়ে আসবে। আগামী ক্লাসে যদি এটা পড়ে না আসো, প্র্যাকটিস না করো, তাহলে আগামী ক্লাস কিন্তু তোমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে এবং তোমরা কিছুই বুঝবে না এটা যদি শেষ করে না আসো। ওকে মনে থাকবে তো আমি কি বলেছি? আমি কিন্তু তোমাদেরকে এই এই সুযোগটা দিচ্ছি, এটা যদি কি না নাও তাহলে তো তোমরা ট্যাক্সের বেনিফিটটা করতে পারবে না, এটা জানতে পারবে না। ঠিক আছে, তো একটু দয়া করে এটা একটু পড়ে আসো, পড়ে আসলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আজকের জন্য, আজকের জন্য এখানে আমি বলেছি তোমাদেরকে কয়টা মিনিট আগে ছুটি দিয়ে দেবো, আমি আজকের জন্য এখানে শেষ করলাম। আগামী ক্লাসে অবশ্যই অবশ্যই দেখা হবে, বাট প্রিপারেশন নিয়ে আসবে যাতে করে ক্লাসটা যেন ফ্রুটফুল করা যায়। ঠিক আছে, ওকে স্যার, আল্লাহ হাফেজ, ভালো থাকো, প্রিপারেশন নিয়ে আসবা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে না, ওইখানে শুধু এমআই আর ট্যাক্স এর কেন দেওয়া হয়, আর গুলো নাই যে? ওইটা গ্রুপের কারণে, এটা নিজস্ব কেউ একজন আপলোড করে আর কেউ ওইখানে।